আবার খুলল চীনের সেই বাজারগুলো। খাঁচা, গটি, কুকুর, বিড়াল, বাদুর করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে চীন। দেশটির যে রাজ্য থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই হুবে বাজারঘাট। অফিস আদালত বেশিরভাগই খুলে দেয়া হয়েছে, একই সঙ্গে খুলে দেয়া হয়েছে বেশ কিছু মাংসের বাজার, যেখানে কুকুর, বিড়াল, বাদুর সহ বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি করা হয়। চীনে বাজারগুলোকে বলে থাকে ওয়েট মার্কেট। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল দেশটির একটি বাজারের বেশ কিছু ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে বিড়াল এবং কুকুর ভর্তি বেশ কয়েকটি খাঁচা। গত জানুয়ারিতে চীন তাদের ওয়েট মার্কেটগুলো বন্ধ করে দেয়। হুবেই প্রদেশের উহানের এই ধরনের একটি বাজার থেকেই প্রথম করোনা ভাইরাস ছড়িয়েছিল চীনাদের দাবি। তারা ভাইরাসটিকে পরাজিত করতে সক্ষম হয়েছে, আর তাই বাজারগুলো আগের মতো চলবে। ডংগু শহরের একটি বাজার পর্যবেক্ষণের পর ডেইলি মেইলের সাংবাদিক জর্জ নলেস বলেন, করোনার প্রাদুর্ভাবের আগে যেমনটি ছিল ঠিক সেই অবস্থায় ফিরে গেছে এই বাজার। পার্থক্য শুধু এটুকুই যে নিরাপত্তারক্ষীরা কাউকে বাজারের ছবি তুলতে দিচ্ছেন না, যা আগে কখনোই হয়নি, চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুইলিন থেকে আরেক প্রতিনিধি জানিয়েছেন। সেখানে বাদুর, সাপ, মাকড়সা, টিকটিকি, গিরগিটি এবং বিচ্ছু বিক্রির বিজ্ঞাপন দেয়া হচ্ছে বিভিন্ন ব্যানারে। এমনকি কিছু কিছু বিজ্ঞাপনে এগুলোকে সাধারণ রোগের প্রতিষেধক হিসেবেই দাবি করা হচ্ছে। চীনের বাজারে নতুন করে কুকুর, বাদুরের মাংস বিক্রির খবর প্রকাশ্যে আসতেই শঙ্কা তৈরি হয়েছে, কারণ বিজ্ঞানীদের ধারণা এই বাদুরের মাংস থেকেই প্রথম করোনা ছড়িয়েছিল। হুবেই প্রদেশের মাংসের বাজারগুলি প্রথম করোনার এপিসেন্টার হয়ে উঠেছিল। নতুন করে এই মাংসের বাজার খুললে নতুন করে করোনার সংক্রমণ হতে পারে, আর এবার যদি নতুন করে সংক্রমণ হয় তবে তা আগের থেকে অনেক বেশি বিপজ্জনক হবে বলেও মত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের দাপট প্রথমে দেখা যায় চীনের হুবেই প্রদেশ। 2019 সালের ডিসেম্বর থেকে উহানে করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি সামনে আসে। সেখানে থেকেই আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আপাতত চীনে এর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আলেও বিশ্বের অন্যান্য দেশে প্রভাব মারাত্মক।